আপনি এক কাজ করেন, শুনেন, আপনি ব্যবসা করার দরকার নেই, আপনি যেহেতু ভ্যাট ট্যাক্স দেন না, আপনার কোনো ট্রেড লাইসেন্স নেই, আপনার এই ব্যবসা করার প্রয়োজন নেই, ব্যবসা বন্ধ করেন, গোটায় দেন, লাইট ফ্যান সবগুলো অফ করে বেরিয়ে চলে আসেন, আমরা পাশের দোকানে আছি, আপনার এটা বন্ধ থাকবে। বেশি দামে বিক্রি করতেছেন, জিনিসের দাম বেশি বেড়েছে কয় টাকা বললেন? আপনার অনুযায়ী 30 টাকা বেড়েছে, আপনি বাড়াই দিয়েছেন 100 টাকা, আপনার দাম তো বেড়েছে 30 টাকা। আপনি 10 টাকা বিক্রি করছেন, দাঁড়িয়েছেন 100 টাকা, কেজির হিসাব, কেজি হিসাব, কেজি হিসাবে আপনি বললেন 30 টাকা দাম ছিল। একটা কারিগর রূপ বাড়ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম আবার কমে গেছে। এক কেজি কত ছিল? এক কেজি মাদার দাম 1300 টাকা, এক কেজি মাদার দাম ছিল তাহলে আমরা কেজি ছিল সিঙ্গা 30 টাকা, আপনি 100 টাকা বাড়িয়ে দিলেন, দাম বেড়েছে 30 টাকা, আপনি বাড়িয়ে দিলেন 100 টাকা, আগে ছিল না মনে হয়, আগে তেল দিতেন, এখন তেল দেন, সবসময় তেল তো করবেন, তেল তো আগেও দিতেন, আগেও দিতেন। আপনি কতদিন যাবত চাকরি করেন? 3 বছর। এখন কত করে বেতন পান? 650 টাকা। 3 মাস আগে কত পেতেন? 3 মাস আগে মূল্য তালিকা তো দেননি, আপনার মূল্য তালিকা কই? মূল্য তালিকা তো আমি আসে না সব এই লোকজন, এই কারণে সরকারি লোকজন আসলে তারপরে অন্য দোকানে নেই, আপনিও দেন না, আপনি কি জানতেন যে দেওয়া উচিত? তার মানে আমরা আসলে আপনার সচেতন হন, না আসলে সচেতন হন না, এই তো আপনি যে খাবারটা ঢেকে রাখেননি, এটা আপনার কি ফিলিংস টা কি, অনুভূতিটা কি? বললেন সেটাও করতে পারে, মূল্য তালিকা দিতে হবে। চলেন দেখি আপনার রান্না করতে একটু দেখি, রান্না করে দেখি আমরা একটু দেখছি, যাবেন কোন দিক দিয়ে, যান কোন দিক দিয়ে, আপনি সরেন আমরা একটু দেখি, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেই খারাপ অবস্থা, তো আপনার ভিতরের অবস্থা তো আরো খারাপ না স্যার, এগুলা আমরা এই মানে আমি আইসা সাথে সাথে স্যার আমি পরিষ্কার করে নেই স্যার, এখন যে পরিষ্কার করতেছেন আর বলতেছেন যে বড়টাতে আলু লাগে নাকি? তরকারি ফ্রি টাকা নেন? সেটা তো হিসাব আলাদা,
পরোটা হিসাব আলাদা ভাজি হিসাব আলাদা কোনটা কোনটা এটা ঢেকে রাখতে হবে পরিষ্কার রাখতে হবে মূল্য তালিকা এখনই দেন মূল্য তালিকা দিয়ে দিব আমার তার আসলে তুলে দিতে পারবো না নালে আমি সব সময় এখানে জিজ্ঞাসা করলে আমি সব সময় কথা শেখা দিতাম এটার নম্বরে সবাই বলে যে বাকি তাহলে সব সময় কথা শেখা দিতাম আর একটু আসতে দিলে সে সকালবেলা রাখ মূল্য তালিকা দিতে হবে এটা ঠিক রাখতে হবে এখানে দেখ সিস্টেম করতে পারেন দেখ আপনার ভাষ্য অনুযায়ী আমাদের মাঝে মধ্যে আসতে হবে ১৩ বছর যাবৎ ব্যবসা করেন কেউ আসে নাই এই জন্য মূলত আপনি এই বিশৃঙ্খল অবস্থায় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূল্য তালিকা না দিয়ে ব্যবসা করে যাচ্ছেন আসলে সচেতন হয় ঠিক আছে আমরা মাঝে মধ্যে আসবো আপনার লাইসেন্স আছে লাইসেন্স লাইসেন্স একটু দেখান লাইসেন্স নেই এলাকায় লাইসেন্স লাগে না আপনার কথা সব রেকর্ড হয়ে যাচ্ছে সাংবাদিক ভাইরে সব রেকর্ড করতেছে লাইসেন্স লাগে না আপনাদের না লাইসেন্স লাগে এই এলাকায় দেন আর কি দেন না কি যেটা বলবেন সেটা রেকর্ড হয়ে যাচ্ছে এইবারের মতো আপনাকে সতর্কতামূলক ভাবে ২০০০ জরিমানা করা হলো তাহলে আপনার ব্যবসা করার দরকার নেই আপনি তো লাইসেন্সই নেই আপনি তো বেশি দামে বিক্রি করতেছেন জিনিসের দাম বেশি বেড়েছে কয় টাকা বললেন আপনার অনুযায়ী ৩০ টাকা বেড়েছে আপনি বাড়াই দিয়েছেন ১০০ টাকা আপনার দাম তো বেড়েছে ৩০ টাকা আপনি ১০ টাকা বিক্রি করছেন দাঁড়িয়েছেন ১০০ টাকা কেজির হিসাব কেজি হিসাব কেজি হিসাবে আপনি বললেন ৩০ টাকা দাম ছিল একটা কারিগর রূপ বাড়ছে তেলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে তেলের দাম আবার কমে গেছে একটা গ্যাস ছিল ১৩০০ টাকা ৩৫ কেজি আবার ৪০০০ টাকা আপনি এক কাজ করেন শুনেন আপনার ব্যবসা করার দরকার নেই আপনি যেহেতু ভ্যাট ট্যাক্স দেন না আপনার কোনো ট্রেড লাইসেন্সও নেই আপনার এই ব্যবসা করার প্রয়োজন নেই ব্যবসা বন্ধ করেন গোটায় দেন লাইট ফ্যান সবগুলো অফ করে বেরিয়ে চলে আসেন আমরা পাশের দোকানে আছি আপনার এটা বন্ধ থাকবে